এরপরে প্রশ্ন হলো, স্ত্রী বারবার তালাক দিতে চায়, শরীয়তের সমাধান কি, স্বামী হিসাবে করণীয় কি? এটা তো আগে এক প্রশ্নের উত্তরে বলেছি, কথায় কথায় যে স্ত্রী তালাক চায় সে যেরকম ছোট লোক, কথায় কথায় তালাক দিতে চায় সে স্বামীও ছোট লোক, ঠিক ওই বন্ধুর মতো যে কথায় কথায় কাটতি দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আবগাদুল মুবাহ ইলাল্লাহি আত-তালাক, বিভিন্ন হাদিসের খোলাসায় দ্বারা এটি প্রমাণিত, আল্লাহর কাছে সবচেয়েতে অপছন্দনীয় বৈধ কাজ হলো তালাক। স্বামী স্ত্রীর মধ্যকার সম্পর্ক ছিন্ন হয়ে যাক আল্লাহ তাআলা চান না। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা হলো, বেশিরভাগ মানুষ তালাকের পরে, বিচ্ছেদের পরে, 2 মাস পরে হোক আর 2 বছর পরে হোক আর 10 বছর পরে হোক, একটা সময় আয়েশা আফসুস করে যে না রে, ভুল করছি, অনেক অসুবিধা ছিল, মনোমালিন্য ছিল, তারপরও ঘর করা দরকার ছিল মিলেমিশে, কারণ পরের নৌকায় পায়ে দিয়ে বুঝে না আগেরটাই ভালো ছিল। কথা কি বুঝাতে পারছি? এই জন্য কথায় কথায় তালাক চাওয়া এটা জায়েজ নয়। যে মহিলা কথায় কথায় তালাক চায় সে গুনাহের কাজ করে, নাজায়েজ কাজ করে, এবং আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয় এসব মানুষ।